হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং অল অফ ইউ। আর নতুন দিন, নতুন শুরু। আর আজকে আমি আবার সকালবেলায় জগিংয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই বন্ধুরা, কমেন্টে প্লিজ জানিও। ব্যাক টু আমার নিউ চ্যানেল আউট অ্যান্ড অ্যাবাউট ব্লগস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকে সকালবেলায় উঠে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর সুন্দর একটা ভাইবস। আর তোমরা তো সবাই জানো যে কালী পুজো, সব জায়গায় একটা শ্যামা সঙ্গীত বাজছে, তো বেশ সুন্দর লাগছে। আর চলো জগিং শেষ করে তোমার সাথে কথা বলছি। তো গাইস, স্নান করে ফ্রেশ হয়ে গেছি। আর জানি না হঠাৎ করে আমার কেমন একটা ক্রেভিং হচ্ছে, আলুর চপ, আলুর চপ ক্রেভিং। কি করি গাইস কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে একটা ক্রেভিং এলো যে আলুর চপ খাবো। তো চলো দেখি, যাওয়া যাক। তো গাইস চলে এসেছি সেই আমাদের কাকুর চপের দোকানে চপ খেতে। চপের সঙ্গে সঙ্গে জিলাপিও ভাজছে। দেখো গাইজ, এখন তো এই ডগিটা কত সুন্দর বসে আছে এখানে, সুন্দর অটোতে বসে বসে মজা করছে, সুন্দর। এই যে ভালো লাগে দেখতে। অলমোস্ট সবকিছু ডান হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান, আর বাইরে একটু কাজ ছিল সেটাও করে এলাম। তো একটা কথা তোমাদের সাথে আছে, আমার তোমার সাথে কথা বলার আছে, তো সেটা আমি বলবো। তো ব্লগটা তুমি দেখতে থাকো আর লাস্ট অবধি ঠিক জানতে পারবে। হ্যাঁ দেখো বন্ধুরা, কারা কারা এখন এরকম করে, এখনো বেঁচে আছে কারা কারা এখনো এরকম করে যারা খাঁচা দিয়ে কিন্তু ধরে, একটু জানিও কমেন্ট করে। তো গাইজ আজকে তোমরা জানো আজকে হচ্ছে 23 তারিখ। আজকে কি বলো তো, আজকে হচ্ছে সেই ভূত চতুর্দশী। তো সিগারেট সেটা আমাদের আমরা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের বাংলা কান্ট্রিতে বলে যে ভূত চতুর্দশী, আর এটা যারা ফরেনে থাকে বা ফরেন কান্ট্রিতে হয় হ্যালোইন ডে, ঠিক আছে? তো তো জন্য বলছি গাইজ একটু সাবধানে থাকবে, হ্যাঁ, যাতে কোনো রকম ভূত তোমাদের ঘরে চেপে না বসে। তো যেটা বলার ছিল তোমাদেরকে গাইজ, যেটা হচ্ছে যে আমার 30 অক্টোবর বার্থডে আছে। তো আমি চাইছিলাম, একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে যে আমার সাবস্ক্রাইবার যেন 100 ক্রস করে যায় কদিনের মধ্যে, এটাই ছিল আমার তোমাদের কাছে বলার, আর এটাই ছিল আমার তোমাদের কাছে চাওয়ার। একটা বার্থডে গিফট ভেবে নিতে পারো।
যদি তোমরা এটা করে দিতে পারো তো আমার থেকে খুশি ভালো কেউ হবে না। তো এখন যেটা আছে সেটা হচ্ছে তোমার আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 22 তারিখ, ঠিক আছে। আর আমার 30 অক্টোবর মানে সানডেতে আমার আছে ডেট অফ বার্থ। তো আমি চাইছিলাম যে এই কিছুদিনের মধ্যে 100 সাবস্ক্রাইব যেন ক্রস করে যায় আমার। তো এটাই আমার তোমাদের কাছে চাওয়া ছিল। এটা অনেক কিছুই বড় ব্যাপার নয়, এটা তোমরা চাইলে আধ ঘন্টার মধ্যে করে দিতে পারো। তো এটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার, আর কিছু বলার নেই, এটাই বলার ছিল। তোমরা যদি করে দাও তাহলে আমি অনেক অনেক বেশি হ্যাপি হব। আর জন্মদিন উপলক্ষে তো একটা ভালো ব্লগ আসতেই চলেছে, সেটা আসবেই, ঠিক আছে। তো ব্যাস এটুকুই বলার ছিল। সো গাইজ, লাঞ্চ কমপ্লিট। সানডেতে আজকে মা অনেক কিছুই রান্না করেছিল। মাছ ছিল, আর কী কী ছিল, ডাল ছিল, চাটনি ছিল, কিছু আলু ভাজা টালু ভাজা ছিল। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তো এখন এডিট করার টাইম। এখন এডিট করব ব্লগ, আর তারপর পোস্ট হবে। তো গাইজ, আজকে অনেকদিন পরে ক্রিকেট খেলতে যাব। তো আগে তো ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলতাম, বাট এখন আর হয়ে ওঠে না সেরকমভাবে। তো আজকে বেরোচ্ছি, আর আমাদের অনেক 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 ফ্রেন্ড আছে ওখানে, তো দেখা হবে সবাইকার সাথে। চলো লেটস গো। তো আজকে গাইজ ফুল এনজয় টিনজয় করলাম, আর খুব সুন্দর খেললাম। অনেকদিন পরে খেলতে গেছিলাম, তো মানে সেই পুরনো দিনে আবার ফিরে গেছিলাম মনে হচ্ছিলো। তবে একটা ভুল হলো যে তোমাদেরকে দেখাতে পারলাম না ব্লগের মাধ্যমে, কেননা ওখানে গিয়ে এমন সব বন্ধুদের সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম যে আর ফোনে কখন ব্লগ করবো সেটাই খুঁজে পাইনি। তবে নেক্সট যখন আবার খেলতে যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। হ্যাঁ, আর আজকে ব্লগটা এইভাবেই শেষ করছি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো আর জয় হিন্দ, জয় ভারত।